আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে বিদেশে বিশ্বের নানা প্রান্ত থেকে যারা আমাকে দেখছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে একটি বিশেষ ব্লগ, সবাই থাম্বনেইলে দেখতেই পাচ্ছেন যে কি বিষয়ে আমি ব্লগ করতেছি। এটা আমার জীবনের সবচেয়ে বেস্ট ব্লগ হবে ইনশাআল্লাহ। আপনারা সাথেই থাকুন এবং অনেকদিন পরে দেখা হয়ে গেল আবার, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গাইজ, আমরা ফাইনালি এয়ারপোর্টে এসে পড়েছি আলহামদুলিল্লাহ, সহি সালামতে। আমাদের ফ্লাইটের আর মাত্র 1.5 ঘন্টা বাকি আছে, কিন্তু আমরা এখন এই যে সবচাইতে এয়ারপোর্টের যেই সবচাইতে যেই ডিফিকাল্ট যে বিষয়টা আছে, খুব কষ্টের, সেটা হলো বুকিং দেওয়া, লাগেজ বুকিং। এই লাগেজ বুকিং এখন হচ্ছে, এই প্রায় 1 ঘন্টার মতন আমরা দাঁড়ায় রয়েছি, এখনও শেষ হয়নি, এখন আমরা আসছি। আসলে আমরা সাথে মানে অনেক বড় কাফেলা, তো এই জন্য একটু টাইম লাগতেছে বেশি ইনশাল্লাহ, আপনারা দেখতেই থাকুন। দর্শক, আলহামদুলিল্লাহ আমরা এখন আর মাত্র 2.5 ঘন্টা আছে সম্ভবত ল্যান্ড করতে। আমরা বিমানের ভিতরেই আমরা এহরামটা বেঁধে নিলাম, কেন আমাদের প্রায় 14 ঘন্টার ফ্লাইট ছিল, প্রায় অলমোস্ট 14 ঘন্টার, তো অনেক লম্বা ফ্লাইট, এই জন্য আগের থেকে এহরাম আমরা বেঁধে আসি নাই। এখন আমাদের সামনে যে হাজি সাহেব, ছোট হাজি সাহেব আছে, তারপর আমাদের আঙ্কেল আছেন, উনি এখনো বাঁধতে নাই, ইনশাল্লাহ বাঁধবে। আর আরো আরো হাজি আছে, আল্লাহ হাজি, আরেকজন হাজি। তো আমরা সবাই এখন ইনশাল্লাহ রেডি হয়ে গিয়েছি পবিত্র বাইতুল্লাহর জন্য ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমরা ল্যান্ড করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এই যে আমাদের প্লেন এইখানে, এখন ইমিগ্রেশন পার হব। ইমিগ্রেশন পার হওয়ার পরে আমরা ইনশাল্লাহ মক্কার উদ্দেশ্যে রওনা হবো, আমাদের হোটেলের উদ্দেশ্যে, তারপর ইনশাল্লাহ উমরা সারবো। আলহামদুলিল্লাহ আমরা আজকে সকালে আসলেও সারাদিন খুব ক্লান্ত ছিলাম, প্রায় 14 ঘন্টা জার্নি শেষে আবার জেদ্দা থেকে মক্কা পর্যন্ত আসছি অনেক দূরে, তো জার্নি শেষ করে এখন আমরা ইনশাল্লাহ এসার পরে এখন উমরা করছি নিরিবিলি। তারপরে দেখেন অনেক মানুষ, হাজার হাজার মানুষ আছে, এখন আমরা সবাই উমরা যাচ্ছি গ্রুপ নিয়ে। এই যে আমাদের গ্রুপরা আছে সাথে, আব্বা হুজুর কেবলার সাথে গ্রুপ নিয়ে আছে। আমরা এখন হোটেল থেকে বের হইলাম, এই যে আমাদের হোটেল পিছনে। এটা হলো আমাদের হোটেল, এই হোটেল থেকে বের হয়েছি আমরা, তো এই যে ঘড়ি টাওয়ার যে পুলম্যান জমজম হোটেলে এখানে উঠছি, তো এখান থেকে এখন যাব আমরা উমরার উদ্দেশ্যে, এই যে হারামে ঢুকবো। ইয়াং হাজি আমাদের সাথে আছে, আমার স্টুডেন্ট, সে খুব এক্সাইটেড আজকে উমরা করতে এসছে প্রথমবার, ফার্স্ট টাইম। আমরা এখন তাওয়াফ করতেছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতাল ফিরদাউস মা হাবিবিকা ওয়াল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ রাব্বুল কাবা, আল্লাহ যারা দোয়া চেয়েছেন, আল্লাহ যারা দোয়া চেয়েছেন সবার দোয়া কবুল করেন আল্লাহ, আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ, আল্লাহ আল্লাহ আপনার কাবা ধরে, আল্লাহ আল্লাহ আপনার কাবা ধরে দোয়া চেয়েছি, আল্লাহ 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 الله إن أول بيت وضع للناس للذي ببكة
أنت مباركة مباركة وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا الصلاة والسلام الله الرسول صلى الله عليه وسلم كي আজকে এটা ওয়াজিব করা হয়ে দিয়েছে আমাদের জন্য আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমরা এখন সাই শুরু করলাম আমাদের সাইকে সহজ করে দেন আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ সাফা মারওয়া মাসখানে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া আল্লাহ কবুল করেন এবং হযরতে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং اللهم امين 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 اللهم الله شافي الله معافي الله كافي يا رب فاسجد له وسبحه ليلا طويلا لا إله إلا الله لا إله إلا الله وحده ونصر عبده الحمد لله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر بسم الله بسم الله مجريها مجريها ومرساها ومرساها ان ربي ان ربي لغفور رحيم لغفور رحيم سبحان الذي سبحان الذي سخر لنا هذا وما كنا وما كنا له مقرنين له مقرنين وإنا وإنا إلى ربنا إلى ربنا لمنقلبون لمنقلبون بسم الله بسم الله توكلت على الله على الله فالله خير حافظ الله خير حافظ وهو أرحم الراحمين وهو أرحم الراحمين حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير نعم المولى ونعم النصير ذلك فضل الله يؤتيه من يشاء ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم الله ذو الفضل العظيم أفوض أمري إلى الله أفوض أمري إلى الله إن الله بصير بالعباد إن الله بصير بالعباد عمر مدينة جوار بوتي أخون خانة دانا كورتسي أي جامعة شاتي أتشن شمس تحجي شايف قون আমাদের আলী আজম আঙ্কেল আমাদের লিটন আঙ্কেল সহকারে ফাহিম ফরহান হামজা সহকারে সবাই আছেন আমরা এখন সৌদি আরব স্টাইলে খানা খাচ্ছি তারপর ইনশাআল্লাহ মদিনার পথে আবার রওনা হব বা বাসে করে জুমার পরে মসজিদে নববীর অবস্থা হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ যাচ্ছে মাশাআল্লাহ জুমার পরে ইনশাআল্লাহ মসজিদ থেকে বের হলাম আমরা 9 নম্বর গেট থেকে কিং সৌদ গেট এখান থেকে বের হয়ে হাজার হাজার মানুষ দেখতেছি মাশাআল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু উহুদের ময়দানে আসছি উহুদ পাহাড় সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন পাশাপাশি দুইটা পাহাড় আছে একটা হচ্ছে ওহুদ পাহাড় একটা জাবালে আয়ের বলা হয় আয়ের পাহাড় তো জাবালে ওহুদ ওহুদ পাহাড় সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাবালু ওহুদ মিন জিবালিল জান্নাহ
ওহুদ পাহাড় হচ্ছে জান্নাতি পাহাড় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া জাবালু আইর মিন জিবালিন নার আর আইর পাহাড় হচ্ছে জাহান্নামী পাহাড় তো ওহুদ পাহাড় সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আমি যদি বলি তাহলে ওহুদ পাহাড় আমার পিছনে স্বর্ণ হয়ে দৌড়াবে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের পবিত্র জবান থেকে বের হয়েছে যেটা এটাই পুরা ওহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রিটিশ ইঞ্জিনিয়ার সহ বিশ্বের বড় বড় ইঞ্জিনিয়াররা এসে টেস্ট করে দেখছে যে ওহুদ পাহাড়ের নিচে সব স্বর্ণ এই জন্য ওহুদ পাহাড়টা কড়া পাহারায় রাখছে সব সময় কড়া পাহারায় রাখে তা আমরা এখন ওহুদ পাহাড়ের মধ্যে বিশেষ করে ওহুদের ময়দানে যুদ্ধ হওয়ার পরে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবায়ে কেরাম এখানে শুয়ে আছেন তাদের জিয়ারত করব বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলা কুল্লি রাসি উসবুউ আও আলা কুল্লি রাসি সানা প্রত্যেক বছরের মাথায় অথবা প্রত্যেক সপ্তাহের মাথায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই ওহুদের ময়দানে আসতেন ওহুদের ময়দানে যুদ্ধ হওয়ার পরে যারা শহীদ হয়েছেন তাদের জিয়ারত করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আমরা এখন এখানে জিয়ারত করব জিয়ারত করার পরে তারপর অন্য জায়গায় যাব আর যেখানেই আমরা নামি আমরা বেশি একটা সময় নিব না কারণ আমাদের আজকে প্রোগ্রামটা অনেক লম্বা জিন পাহাড় এবং বদরে আমাদেরকে যেতে হবে যেখানে ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল বদরের ময়দানে ওইখানে আমরা যাব ইনশাআল্লাহ এইজন্য আমরা যেখানেই নামি খুব অল্প সময়ের মধ্যে আবার গাড়িতে চলে আসব ইনশাআল্লাহ আমরা এখন জাবালে ওহুদের এখানে ওহুদের যুদ্ধের ময়দানে সেখানে আসছি এখানে আমাদের সাথে আমাদের ইয়াং হাজি ধ্রুব আরিফিন আলিফ ও এখন কবুতরদেরকে দানা খাওয়াচ্ছে সাদকা জারিয়া হিসাবে এখানে আমাদের ছোট ভাই হামজা হুজুর উনি খাওয়াচ্ছেন কবুতরদেরকে সবাই সালাম দেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইয়া আসহাব রাসূলিল্লাহ ইয়া আসহাব রাসূলিল্লাহ ইয়া আম্মা রাসূলিল্লাহ ইয়া আম্মা রাসূলিল্লাহ ইয়া আহলাল কুবুর ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ بكم لاحقون ويرحمنا الله بكم آمنين بكم آمنين إن بسورة فاتحة شوي بورن تين بسورة إكلا شوي بورن سورة فلق سورة ناس سورة كافرون سورة تكاثر آية الكرسي دور شوي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله مسجد قباء مدينة المنورة আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ সফর ত্যাগ করে প্রায় 120 মাইল দূরে মদিনা মসজিদে নববীর থেকে বদর প্রান্তরে এসেছি আমার পিছনে এই যে বদরের মাঠ যেখানে আপনার আল্লাহ রাসূল সাল্লামের 313 জন সাহাবীর সাথে 1000-এর অধিক কাফের সাথে যুদ্ধ হয়েছিল ইসলামের প্রথম যুদ্ধ যেটা মধ্যে আল্লাহ রাসূল সাল্লামের 14 জন সাহাবী শহীদ হয়েছেন এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যারা বদরিন সাহাবী ছিলেন তাদের আল্লাপাক জীবনের আগে পিছে যত গুনাহ আছে সব মাফ করে দিয়েছিলেন এবং কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আদিল্লা এই বদরি সাহাবীদেরকে আল্লাপাক তার ফেরেশতা দিয়ে সাহায্য করিয়েছিলেন তো এই যে পিছে যে বদরের মাঠ আপনারা দেখছেন বিশাল বড় বদরের মাঠ এইখানে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল এইখানে সাহাবায়ে কেরামদেরকে দাফন করা হয়েছে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে দাফন করা হয়েছে তাদের মাকবারা এখানে মাজার তারপর আমরা ইনশাল্লাহ নামাজ পড়তে যাবো ওইখানে আপনাদেরকে দেখাবো এটা অনেক দূরে সে মসজিদ নববীর থেকে প্রায় 120 মাইল আমরা আড়াই ঘন্টা পাড়ি দিয়ে আসছি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আলহামদুলিল্লাহ দর্শক আমরা এখন আসছি মসজিদে আরিশে যেটা বদরের
যে যুদ্ধের ময়দান এটার পাশেই যেখানে যুদ্ধ হয়েছিল তার পাশেই মসজিদটা যেটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করেছিলেন বদরের যুদ্ধের পরে দেখেন কত সুন্দর একটা মসজিদ মসজিদ কমপ্লেক্সটা বিশাল বড় খুব সুন্দর এইখানে আমরা এখন জোহরের নামাজ পড়ব জোহরের নামাজ আমাদের জোহরের নামাজ পড়ার পরে আমরা ইনশাআল্লাহ বদরের দিকে যাব আমার পিছনে যে জিনিসটা আপনারা দেখছেন একটা সুন্দর একটা মাঠ যেখানে কিছু ভাঙা খেজুরের গাছ আছে মরা সম্ভবত এই জায়গাটাই হলো সে ঐতিহাসিক বদর প্রান্তর যেখানে যুদ্ধ হয়েছিল এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14 জন সাহাবা শহীদ হয়েছিলেন এবং প্রায় 313 জন সাহাবার সাথে 1000 এর অধিক কাফের তারা যুদ্ধ করেছিলেন এইটা ইসলামের প্রথম যুদ্ধের ময়দান যেখানে ইসলামের প্রথম যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল যে যুদ্ধ যদি আজকে মুসলমানরা বিজয় না হতেন তাহলে হয়তো বা পৃথিবী থেকে ইসলাম মুছে যেত আল্লাহ পাক এই স্মরণীয় স্থানে আমাদেরকে এনেছেন এর জন্য তার দরবারে লাখ কোটি শুকরিয়া আমরা ওইখানে দেখেছি যে বদরিন সাহাবিন যারা আছেন তাদের মাজার ওইখানে আছে কিন্তু এইটাই হলো আসল যুদ্ধের ময়দান যেখানে যুদ্ধ হয়েছিল এবং এইখানেই কোথাও এক জায়গায় আবু জাহেলের কবর আছে যেইখানে কবরটা খুঁজে পাওয়া খুবই মুশকিল কেন সাহাবিদের যে কবর সেটা সবসময় সাহাবিদের কবর আছে নমরুদের কবর নাই ফেরাউনের কবর নাই ইবলিসের কোনো কবর হবে না তো সেরকম সাহাবিদের কবর ছিল আল্লাহর ওলিদের কবর ছিল আল্লাহর ওলিদের কবর আছে আল্লাহর ওলিদের কবর থাকবে তো এই সাহাবিদের মাজার মাকবারা বা কবর যেটাই বলেন সেগুলা জিয়ারতের জন্য কিয়ামত পর্যন্ত খোলাই থাকবে কিন্তু আবু জাহেলের নামক শয়তান যারা আছেন ইসলামের দুশমন এই নমরুদ ফেরাউন এদের কবর দুনিয়া থেকে এভাবেই হারিয়ে যাবে আমরা এখন যে জায়গায় আছি সেটা হলো আবু জেহেল তারপর উৎবা সাহিবা যারা আছে যারা যে সমস্ত কাফেররা মারা গিয়েছিল নিহত হয়েছিল তাদেরকে মেরে এখানে একটা কুয়া ছিল এই কুয়ার মধ্যে ফেলাই দিয়েছে এখানে বউ হাজি সাহেবরা তারা এসে পাথর নিক্ষেপ করছেন আমরা একটু পাথর নিক্ষেপ করে কিছু সব কমাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আসলাম এখানে বীরে রওহা বীরে রওহা হলো যেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে যাচ্ছিলেন ওইখানে একটা কূপ ছিল সেই কূপটার পানি আপনার লবণাক্ত ছিল মানে খাওয়ার অবস্থায় ছিল না তো ওইখানে যখন খাওয়ার অবস্থায় ছিল না তখন সাহাবীরা খুব কষ্ট পাচ্ছিলেন পানির অভাবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন যে এই কূপের থেকে অল্প সামান্য পরিমাণ পানি নিয়ে আল্লাহ রাসূলকে দেওয়ার জন্য আল্লাহ রাসূলকে যখন দিলেন তখন তিনি এটা নিয়ে কুলি করে ওই কূপের মধ্যে ফালাইলেন পানিটা তারপর থেকে পানিটা এত মিষ্টি হয়েছে এত মানে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এটা সেই মুজিজার কূপ যেটা এখন আগে কূপ থেকে পানি উঠানো হইতো কিন্তু এখন আপনার এখানে কল সিস্টেম করে দিয়েছে এখানে দেখেন অনেকে যে গ্যালন দিয়ে নিয়ে যাচ্ছে পানি আসলে আমার ক্যামেরাম্যান নাই বুঝছেন আমার ক্যামেরাম্যান ঘুমে তো এই জন্য আমি নিজে নিজে ভিডিও করতেছি এই জন্য একটু ভালো মতন দেখাইতে পারতেছি না দুঃখ এই যে দেখেন আপনার কূপটা এটা হলো আসল কূপ যেটা মনে করেন যে এই দেওয়ালের পিছনে আছে তো আমরা একটু দেখি আমরা একটু কূপটা দেখানোর চেষ্টা করব এই যে এখানে এই যে কূপটা এখানে যে মোটর দিয়ে আপনার পানি উত্তোলন করা হচ্ছে কূপটা এখানে আছে এটা হলো সেই কূপের পানি সেই কূপের পানি আমরা নেব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন বাজে রাত্র 3টার বেশি সাড়ে 3টার মতন বাজে তো আমরা সারা রাত আজকে আমার সরকারের মদিনার কদমে ছিলাম আছি ইনশাআল্লাহ থাকবো আমাদের আজকে শেষ দিন ঘুম আসে না কেন 5 বছর পরে দীর্ঘ 6 বছর পরে দেখার নসিব সুযোগ হয়েছে সবার ভাগ্যে হয় না তো আজকে রাতটাই শেষ রাত কালকে চলে যাব এই জন্য আখেরি সালাম দিতে আসলাম রাত ভোরের নবীকে সালাম দিতে হবে তো আমরা যাচ্ছি এখন বাবুল সালাম থেকে প্রবেশ করছি বাবুল বাকি থেকে বের হব
সবাই দোয়া করবেন যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে আমাদেরকে আবারো কবুল করেন, আবারো যাতে হাজির দেওয়ার তৌফিক দান করেন। কবুলিয়াত ছাড়া আপনার পয়সা থাকতে পারে, আপনার টাকা থাকতে পারে, সম্পদ থাকতে পারে, কবুলিয়াতের উপরে কোনো কিছু নাই। মঞ্জুর যদি মদিনাওয়ালা না করেন তাহলে মদিনা শরীফ আসা যায় না। তো মদিনাওয়ালা মঞ্জুর করেছেন বিদায়, আমরা তার কদমে হাজিরা দিতে পেরেছি। মদিনাওয়ালার মঞ্জুরই হলো সবচেয়ে বড় জিনিস। অনেকের টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, রাস্তার ফকির, কিন্তু তিনি মদিনাওয়ালার মঞ্জুরির কারণে তিনি এসে পড়েছেন। আবার অনেকের টাকা আছে, ধন সম্পদ আছে, কিন্তু তারা আসতে পারেন না, কেন মঞ্জুরি হয় নাই। তো আমরা এখন যাবো বাবু সালাম থেকে ঢুকবো ইনশাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া খায়রুল খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নামাজ পড়ছেন অনেকজন ব্যক্তি, এটা রিয়াজুল জান্নাহ, এখানে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে নামাজ পড়ার সুযোগ সবার হয় না। এখন জালেম সরকার সে একটা অ্যাপ সিস্টেম করে দিয়েছে, সবাইকে অ্যাপ ছাড়া না করলে হয় না, এটা ঠিক করে নাই। কেন আমরা এসেছি, আমরা আগামী 20 দিন পর্যন্ত অ্যাপে খালি নাই। আগে যখন তখন আমরা ঢুকে নামাজ পড়তে পারতাম, এখন সেই সুযোগ দেয় না তারা। দর্শক, আমরা আপনারা দেখছেন সব কবর আছে, কিন্তু ওইটা একটু ব্যতিক্রমী কবর। আপনার একটু পুরাতন ইট দিয়ে, এটা হলো হযরত আমির মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহু। দর্শক আপনারা দেখছেন সব কবর একরকম, কিন্তু এই যে একটা পুরাতন ইট দিয়ে একটা কবর, সেটা হলো হযরত আমির মুমিনিন হযরত ওসমান গনি জিনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কবর মুবারক এখানে আছে। এবং সাথে আরও জরুরিগত সাহাবি এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সর্দারদের মধ্যে একজন, তার কবরও এখানে আছে। আমরা দেখতে পাচ্ছি এইগুলো আগে গম্বুজ ছিল সব, কিন্তু এইগুলো সব ভেঙে দিয়ে সরকার তারা এখন ইয়ে করে ফেলাইছে, আপনার শুধু কেন বলে আপনার মাটি দিয়ে রাখছে। আলহামদুলিল্লাহ, আমরা এখন লাগেজ বুকিং দিচ্ছি। মদিনা ছেড়ে, আল্লাহর ঘর ছেড়ে আমরা চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে, আমেরিকার উদ্দেশ্যে। আমরা এখন লাগেজ বুকিং দিচ্ছি, আপনারা দেখেন সৌদি এয়ারলাইন্সে এখানে JFK এয়ারপোর্ট থেকে ইনশাল্লাহ রওনা দেবো। প্রায় 14 ঘন্টার ফ্লাইট, তারপর ইনশাল্লাহ আমেরিকাতে যে পৌঁছাবো। এই যে যারা আছে এখানে বসা, সবাই ফ্লাইট মিস করছে, সব ফ্লাইট মিস। কেউ 2 দিন, কেউ 3 দিন, কেউ 1 সপ্তাহের উপরে 8 দিন ধরেও আছে, সব ফ্লাইট মিস। শুধু এইখানে না, দেখাই মসজিদের মধ্যে দেখাই, ওই যে ওই যে ওই নিচে ইয়ে ঘুমাইতেছে ফ্লাইট মিস করা।
কাউকে ফ্লাইট দিতে পারছে না তারা এই দেখছেন সব ফ্লাইট মিস সব ফ্লাইট মিস সবাই এখন ঘুমাইতেছে আল্লাহ বিল্লাহ করতেছে সব ফ্লাইট মিস করছে যাত্রী মরে গেল এদের কোনো মনে করেন যে ইয়ে হবে না আপনার যাত্রীর কোনো হোটেল নাই কোনো খাবার নাই হ্যাঁ যাত্রী নিজের পয়সা দিয়ে খাবে হ্যাঁ যাত্রীর প্রতি কোনো টেক কেয়ার নাই এখানে যদি ইমারেটস হইতো ইয়ে করতো এখন সবাই অনেক বলতে পারেন যে সৌদি এয়ারলাইন্সে কেন কাটছেন কারণ আমেরিকার থেকে আপনার 14 ঘন্টা জানে আমরা ডাইরেক্ট ফ্লাইটে আসছি ডাইরেক্ট ফ্লাইট শুধু সৌদি এয়ারলাইন্সে আছে আর অন্য অন্য ইয়েতে আপনার ট্রানজিট আছে তো 14 ঘন্টা জার্নি আমরা শুধু ডাইরেক্ট ফ্লাইটে আসছি এর মধ্যে যদি ট্রানজিট দিতাম তাহলে প্রায় 30 ঘন্টা অনেক সময় আছে 25 ঘন্টা অনেক সময় 20 ঘন্টা এত ঘন্টা জার্নি করে ভাই ওমরা করতে এসে আবার 1 সপ্তাহের মধ্যে চলে যাওয়া এটা খুব খুব মুশকিল 1 নম্বর তো এখন আছি এই যে 3 দিন হতে যাচ্ছে আমরা মনে করেন যে ওদেরকে বলছি যে আমাদের যে টিকিট যেটা আছে সেটা একটু আপগ্রেড করে আরো কিছু পয়সা নিলে নাও আমরা আমাদেরকে বিজনেস ক্লাসে দাও বিজনেস ক্লাসে ফুল আগামী 10 তারিখ থেকে 11 তারিখ এখন বলছে 11 তারিখ পর্যন্ত 11 তারিখ পর্যন্ত আপনার বিজনেস ক্লাসের টিকিটও সব ফুল মানে পয়সা দিয়েও ফ্লাইট পাইতেছেন এইরকম অবস্থা অন্য অন্য এয়ারওয়েজে দেখছি অন্য অন্য এয়ারওয়েজে বিজনেস ক্লাস ছাড়া কোনো খালি নাই আপনার বিজনেস ক্লাসে মনে করেন যে বিজনেস ক্লাসে এক একটা $3,500 থেকে $4,000 মানে বাংলাদেশি টাকার $500,000 এক একজনের টিকিটের দাম হ্যাঁ তো 5 জনে এ করতে গেলে তো আমরা তো মনে করেন যে আল্লাহ জানে কি হবে একটা আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে এখন দোয়ার উপরে কোনো কিছু নাই দেশবাসীর কাছে বলবো যে সবাই দোয়া করবেন যাতে এ করতে আর যদি কেউ যদি মনে কষ্ট পান আমি আজকে ওদেরকে বললাম যে যদি কেউ যদি এখানে দেখলো আজকে আব্বা হুজুর সিক হয়ে গেছেন উনি ডায়াবেটিসের রোগী উনি ওষুধ আনতে পারেন নাই তো ওনাকে হয়তো হসপিটালে নিয়েছে নেওয়ার পরে পরে ইয়ে করার পরে আবার আবার দিয়ে গেছে মানে ডায়াবেটিসের ওষুধ টষুধ দিয়ে তখন আমরা বললাম যে যদি কেউ মারা যায় এই অবস্থায় এরম ওয়েট করতে করতে তাহলে এই অবস্থায় যদি মারা যায় তাহলে কি তোমরা কি তাদেরকে কবর কোথায় দিবা মক্কায় পাঠাবা না মদিনায় পাঠাবা নাকি এই এয়ারপোর্ট যেখানে আছে এয়ারপোর্টের মধ্যে দিয়ে দিবা হ্যাঁ ওরা মনে করেন কিছু কয় না চুপ তো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে হালতে রাখছে এতে তো সবর করতে হবে সবর করতেছি মানে এমন অবস্থা যে পয়সা দিয়েও টিকিট পাইতেছে না এরকম অবস্থা মানে কঠিন ঝামেলার মধ্যে আছি সবাই একটু দোয়া করবেন দোয়ার উপরে কোনো কিছু নাই মক্কা শরীফে আমার চাচা যান তারা আছে তারা কাবা ঘর ধরে দোয়া করতেছে মদিনা শরীফে আরেক চাচা আছে উনি উনি দোয়া করতেছে দাদারা দোয়া করতেছে আমার নবীজির সদকায় আল্লাহপাক যদি কবুল করে আল্লাহর উপরে কোনো বড় সাহায্যকারী নাই আল্লাহপাক যদি পাঠান তাহলে গাইবি মদত দ্বারাই পাঠাইতে পারেন আল্লাহপাক যদি না চান তাহলে কেউ দুনিয়ার ওই প্রাইভেট জেট বিমানও বুক করে কেউ পাঠাইতে পারবে না সবকিছু আল্লাহর হাতে এই জন্য জাস্ট একটু মানে জিনিসটা দেখাইলাম যে আপনার কি ভয়াবহ পরিস্থিতি এখানে সবাই এরকম চেয়ারে বসে আপনার আমি একটা না 2 ঘন্টার বেশি আমি ঘুমাইতে পারতেছি না কেন চেয়ারে বসে যদি আপনি 2 ঘন্টা ঘুমান আপনার শরীর মনে করেন ব্যথা করবে মসজিদের মানে ফ্লোরের মধ্যে উইদাউট ইয়ে আর এই সবচেয়ে বড় কাপড়ের মানে কথা হলো এক কাপড়ে মানে আমাদের সব লেগেজ বুকিং এ দিয়ে দিছি তো এক কাপড়ে এই যে এক জুব্বা এক কোট পরে এই 4 দিন ধরে আছে এই 4 দিন ধরে এক কাপড়ে আপনি কত ইয়ে করবে আপনি গোসল করতে পারতেছেন না শরীর এমনি করা হয়ে গেছে মানে অনেকে অসুস্থ করে অনেকে হার্ট ফেল মানে মানে কালকে এক মহিলা দেখলাম নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে মানে বসে থাকতে থাকতে ওনারা হসপিটালে নিয়ে গেছে মানে তারপরও এদের দয়া মায়া নাই তো আর কিছু করার নাই আর এই জন্য বলছে যদি ভুল হয়ে থাকে তাহলে মাফ টাফ করে দিয়েন সবার কাছে বিদায় দিয়ে নিয়ে নিলাম কেন ফেসবুকে এখন তো ডিজিটাল যুগ ফেসবুকের মাধ্যমে সবার কাছে যায় তো আপনাদের যা সিচুয়েশনটা দেখাইলাম আর অনেকে ফোন দিতেছেন আসলে আমার নেট এত একটা নাই নেটও শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ তো অনেকে খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিতেছেন এই জন্য ফেসবুক লাইভ দিলাম কেন সবার ফোন তো ধরা দিতেছেন আমার কালকে রাতের থেকে আমার প্রায় 100 ফোন আসছে সবাই মেসেজ দিচ্ছে ফোন দিচ্ছেন সবার ফোন তো বাবা আমি ধরতে পারি না এমনি মানে খুব টেনশনে আছি এর মধ্যে মনে করেন যে ফোন দিলে এইভাবে এই জন্য লাইভে এসে দেখাইলাম যে কি পরিস্থিতিতে আমরা আছি এই যে আপনারা যারা লাইভটি পুরোপুরি দেখতে পারেন না তারা একটু টেনে দেখবেন লাইভটি শেষ করার পরে যে কি অবস্থা মানুষজন এরকম 150 মানুষ একসাথে ঘুমাইতেছে মসজিদের মধ্যে হ্যাঁ কারোর ইয়ে আছে কাপড় আছে কারোর কাপড় নাই কম্বল আছে কম্বল নাই খেয়ে না খেয়ে মনে করেন যে সব এরকম অবস্থা আছে মানে কঠিন মানে কেয়ামত হচ্ছে কেয়ামত তো সবাই দোয়া করবেন দোয়া ছাড়া কিছু নাই আল্লাহ পাক যাতে আমার
কেন বলে পেয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়, তার নালেন মুবারকের সদকায়, আমার মুর্শিদের সদকায় আল্লাহ পাক যাতে কবুল করে, এটাই আল্লাহ পাক যদি পৌঁছান তাহলে তো পৌঁছাবো, আল্লাহ পাক যদি না চান তাহলে কেউ আর পৌঁছাতে পারবে না, এটাই হলো সবচেয়ে বড় কথা। তো এই বলে আমি লাইভটি শেষ করছি আজকের মতন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।